আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমি চলে আসছি ফ্রি ফায়ারের একটা নিউ ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আমরা খেলবো ফ্রি ফায়ারে ক্লাস স্কোয়াড্রিং। আর গাইস, আমি আছি ক্লাস স্কোয়াড্রিংকে প্ল্যাটিনাম 4-এ। তো এই ম্যাচটা জিতলে গাইস আমি ডায়মন্ডে উঠে যাব। তো আমি গাইস M500 নিয়ে ফেলছি, আর কাটানা আছে গেছে আমার কাছে। তো অনেকদিন পর গাইস কালাহারি ম্যাচ সামনে চেয়ে নিই। তো ওয়ান্টেড ট্রাই করতেছি, বাট গাইস একটাও লাগে নাই। তো গাইস আমি এখন উঠে যাই, উপরে পিছন দিয়ে গাইস উঠবো, কারণ সামনে দিয়ে উঠলে গাইস এনিমি আমাকে মারে দিবে। তো তো গাইস সামনে একটা এনিমি, তো আমি ক্যারেক্টার স্কিলটা ইউজ করে গেছি, ফাটাফাট এনিমিটাকে মারে দিই গাইস। তো সামনে চলে গেছে গাইস, তো M500-এর বডি দিয়ে গাইস নক করে দিয়েছি এনিমিটাকে। তো ফটাফট গাইস স্কিলটা কনফার্ম করে ফেলি। ওকে গাইস, তো আমি এখানে গিয়ে গাইস মেট্রিক করে ফেলি, একটা মেট্রিক করে ফেলি গাইস। ওকে, এখন রাস করে গাইস দুটো এনিমি কোথায়। ওকে, এখানে একটা এনিমি নেই গাইস। তো উপরে উঠে গাইস আমি আমার M500-টা নিয়ে ফেলি, কারণ গাইস ডাবল ইউসি দিয়ে গাইস হবে না। তো এখানে একটা এনিমি চলে আসছে গাইস। তো গাইস আরেকটা চলে আসছে, সেখানে দুইটা নক করে গেছে গাইস। তো আমি মেট্রিক করার টাইম পাই না, আরেকটা চলে আসছে। ওকে গাইস, তো এখানে আমাকে মেরে দিচ্ছে এনিমিটা। তো টর্চানে গাইস মারবো গাইস। তো আমি এখন MP5 নিয়ে ফেলছি। তো এখন দেখি গাইস কয়টা কিল করতে পারি এই রাউন্ডে। আর গাইস আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন গাইস। আর গাইস আমি এই ভিডিওটার কমেন্ট বক্সে আমার UID দিয়ে দিব, তো আপনারা চাইলে আমার সাথে খেলতে পারবেন ফ্রি ফায়ার। তো ওকে গাইস, তো আমি এখন এদিকে উঠে যাচ্ছি উপরে। তো উপর থেকে গাইস এনিমিকে মারতে পারবো। তো এদিকে তো গাইস এনিমি একটাও নাই। তো এদিকে যে দেখি, তো এখানে একটা এয়ারড্রপ আছে। ওকে গাইস, এখানে একটা এনিমি আছে। তো ফটাফট মারি গাইস অন্য গাইস। তো এখানে আমাকে গাইস নক করে দিছে। তো আমার টিমমেটটা গাইস গিভ দিচ্ছে না কেন আমাকে গাইস? আরে ভাই, এগুলো কী করতেছে আমার টিমমেট গাইস? তো নিচে চলে গেছে। তো গাইস আমাকে রিভাইভ দেয় নাই আমার টিমমেট। তো গাইস আমিও নিচে চলে যাই, দেখি নিচে রিভাইভ দেয় নাকি। এখানে একটা টিমমেট আছে। ওকে গাইস, তো ওকেও নক করে দিতে। তো আরেকটা নিচে আছে আমার টিমমেট। তো দেখি রিভাইভ দেয় নাকি গাইস, আমি নিচে যাই। ওকে, তো গাইস রিভাইভ এখনো দেয় নাই। তো আরেকটাকে দিচ্ছে আমার টিমমেট রিভাইভ। তো রিভাইভ দিয়ে দিচ্ছে গাইস। তো দেখি গাইস আমার টিমমেট দুটোটাকে বুইয়া করাইতে পারবে নাকি গাইস। তো একটা নক হয়ে গেছে গাইস আমার টিমমেটকে। সামনে একটা এনিমি চলে আসছে, তো মারতে পারে নাই গাইস আমার টিমমেটটাকে, মারে দিচ্ছে এনিমিটা। তো গাইস এনিমি তারা দুই রাউন্ড অলরেডি জিতে গেছে। তো এখান থেকে গাইস আমি মারতে পারি নাকি। তো গাইস আমি এখন MP40 নিয়ে ফেলছি। তো MP40 দিয়ে গাইস মারার ট্রাই করবো এনিমিকে। তো আর গাইস আপনাদের এখন কালাহারি ম্যাপে ফ্রি ফায়ার খেলতে কীরকম লাগতেছে আমাকে কমেন্টে বলেন গাইস। আমার তো অনেক মজা লাগতেছে গাইস, অনেকদিন পর কালাহারি ম্যাপ আবার ফ্রি ফায়ার খেলতে পারতেছি গাইস। তো এদিকে চলে যাচ্ছি গাইস আমি। তো সামনে এনিমি আছে গাইস। তো পুরো গাইস এখানে নাই একদম। তো আমি চলে যাই গাইস ক্যারেক্টার স্কিল ইউজ করে। তো সামনে একটা এনিমি আছে গাইস। তো গাইস আমি ফটাফট ক্যারেক্টার স্কিল ইউজ করে এনিমিটাকে মারে দিয়েছি গাইস, দেখতে পাচ্ছেন নক করে দিয়েছি। তো কিলটা কনফার্ম করে ফেলি গাইস।
তো লুট করে ফেলি গাইস এনিমিটা থেকে। তো উপরে আরেকটা এনিমি আছে গাইস মেবি, তো জুন চলে আসছে গাইস, তো আলোক ইউজ করে ফেলছি গাইস, তো একটা মেট্রিক করে ফেলি গাইস। তো সামনে এনিমি আছে গাইস একটা, ওকে গাইস সেখানে দেখতে পাচ্ছেন ভিক্টোরি। তো পাঁচ রাউন্ড গাইস আমরা জিতে গেছি। তো গাইস এক রাউন্ড আমরা জিতে গেছি আর এনিমি তারা তো দুই রাউন্ড জিতছে। তো গাইস এখন আমি 1.80 নিয়ে ফেলছি আর দুইটা মাশরুম নিয়ে ফেলছি গাইস, আর একটা হেলমেট নিয়ে ফেলছি। তো এখন দেখি গাইস আমরা জিতি নাকি এনিমি তারা জিতে। আর গাইস আমার গেম প্লে আপনাদের কিরম লাগতেছে কমেন্টে বলিয়েন। তো গাইস আমি এদিক দিয়ে চলে যাই, সামনে এনিমি গাইস থাকতে পারে। আমি গাইস ফটাফট চলে যাই এখানে উপর থেকে দেখি গাইস এনিমি কোথায়। তো এখানে গাইস এনিমি নেই, তো আমি সামনে চলে যাই দেখি এনিমি আছে নাকি। ওকে গাইস তো এখানে একটা এনিমি আছে উপরে সামনে। তো গাইস 71 ড্যামেজ দিয়েছি। তো গাইস আমি ফটাফট ক্যারেক্টার স্কিল ইউজ করে রাশ করে দিই গাইস। তো চলে আসছি গাইস এনিমিটার এখানে, তো এখন ক্যারেক্টার স্কিলটা ইউজ করে ফটাফট উপরে চলে যাই। তো গাইস এনিমিটা এখানে নাই। তো এদিকে দেখি, ওকে গাইস তো এনিমিটা এখান থেকে চলে গেছে। তো সামনে গাইস এনিমি রাশ দিচ্ছে, আমার টিমমেট দুইটা অলরেডি নক হয়ে গেছে গাইস। তো আমিও ফটাফট চলে যাই গাইস ওখানে। তো সামনে গেছে একটা এনিমি আছে, তো আমি ক্যারেক্টার স্কিল ইউজ করে ফটাফট গাইস এনিমিটাকে নক করে দিচ্ছি। তো কিল কনফার্ম করে ফেলি। ওকে গাইস তো এখানে আমাকেও নক করে দিচ্ছে। তো সামনে আমার টিমমেট আছে, দেখি গেছে আমাকে রিভাইভ দেয় নাকি। তো আমি সামনে চলে যাই গেছি আমার টিমমেটের কাছে ফটাফট। ওকে গেছে তো আমার টিমমেট ফাইট করতেছে অলরেডি, তো দেখি আমাকে রিভাইভ দেয় নাকি গেছে আমার টিমমেট। ওকে গেছে তো ওয়াল মারে দিছে, রিভাইভ করে দিচ্ছে। ওকে রিভাইভ করে দিতে গেছে, তো সামনে আরেকটা এনিমি আছে, তো ওয়াল মারে দিয়ে গেছে ফটাফট রাশ করে দিই এনিমিটাকে। একটা মেট কিট করে ফেলে গেছে আগে, আচ্ছা গাছ আগে রাশ করে দিই। ওকে গাছ তো দেখতে পাচ্ছি না এনিমিটাকে মারে দিচ্ছি। তো গাইস এখন এনিমি তারাও দুই রাউন্ড দিচ্ছে, আমরাও দুই রাউন্ড দিচ্ছি গাইস। তো আমি দুইটা মাশরুম নিয়ে ফেলছি গাইস, আর গাইস হেলমেট নিয়ে ফেলছি তিন লেভেলের, আর ওয়াল নিয়ে ফেলছি গাইস, আর গ্রেনেডও নিয়ে ফেলছি গাইস। তো এই রাউন্ডে দেখি গাইস কয়টা কিল করতে পারি। তো ওই গাইস তো রাউন্ড স্টার্ট হয়ে গেছে। তো আমি এখানে উপর থেকে দেখি গাইস এনিমি কোথায় আছে। ওকে গাইস তো সামনে এনিমি আছে, একটাকে গাইস অনেক ড্যামেজ দিয়েছি নক হয় নাই। তো একটাকে গাইস নক করে ফেলছি, তো ফটাফট গাইস কিলটা কনফার্ম করে ফেলি। ওকে গাইস তো কিলটা কনফার্ম করে ফেলছি, এখানে এনিমি নেই গাইস, একটা মেট্রিক করে ফেলি। ওকে গাইস তো এখানে সামনে এনিমি একটা ছিল, তো আমাকে অনেক ড্যামেজ দিয়ে দিছে, তো আমি ওয়াল মারে দিছি গাইস, মেড কিট করে ফেলছি। তো দেখি গাইস এনিমি দুটোটা আসবে এখানে, তো দেখি গাইস এনিমি কখন আসবে। তো ক্যারেক্টার স্কিল, ওকে গাইস তো এখানে দুইটা এনিমি, তো তার জন্য গাইস আমি ক্যারেক্টার স্কিল ইউজ করে ওয়াল মারে দিছি, তো এখান থেকে চলে যায় গাইস। তো গাইস আমি এখানে একটা মেড কিট করে ফেলি। ওকে গাইস তো আমার টিমমেটও চলে গেছে, তো আমিও গাইস রাশ করে দিই মেড কিট না করে গাইস। তো দেখি এনিমি করতে, ওকে গাইস এখানে একটা এনিমি চলে আসছে। তো গাইস ওকে MP40 বডি শট দিয়ে নক করে দিছি গাইস। তো আর এখানে চলে আসছে গাইস দেখতে পাচ্ছেন, মারা দিচ্ছি এনিমিটাকে ও গাইস। তো ভিক্টোরি করে ফেলছি গাইস, আমরা তিন রাউন্ড জিতে গেছি গাইস। তো এটা গাইস আমরা যদি এই রাউন্ডটা জিতে যাই, তো আমি ডায়মন্ডে উঠে যাব। তো ট্রাই করবো গাইস এই রাউন্ডটাতে জিতে যাওয়ার জন্য। ওকে গাইস আমি ব্যাগ আপডেট আর দিয়ে ব্যাগটা ফুল হেলথ করে ফেলছি গাইস। তো এখনও গাইস আমি 1.80 আর MP40 দিয়ে খেলবো, আর তিনটা ওয়াল নিয়ে ফেলছি গাইস। তো উপরে চলে যাই গাইস, কারণ এনিমি ওই সাইড থেকে আসবে গাইস, 90% আসা সম্ভব ওই সাইড থেকে গাইস। তো আমি চলে যাচ্ছি গাইস এদিক দিয়ে। ওকে তো আমার টিমমেটকে নক করে দিয়েছে, তো আমি এখানে ড্যামেজ দিয়ে দিয়েছি অনেক। তো ফটাফট গাইস আমার টিমমেটকে রিভাইভ করে দিই, এখানে একটু ওয়াল মারে দিতে গাইস দেখতে পাচ্ছেন। তো রিভাইভ করে দিই। ওকে তো
তো গাইজ আমার কাছে গ্রেনেড আছে, তো একটা গ্রেনেড করে দিই। তো গ্রেনেড করে দিচ্ছি গাইজ। ওকে, তো সামনে একটা এনিমি আছে গাইজ, তো ড্যামেজ দেওয়ার ট্রাই করছি, বাট গাইজ এনিমিটা কোথায় চলে গেছে। আবার আসছে গাইজ, তো ওয়াল মারে দেখি এনিমিটা কোথায় গাইজ। ওকে গাইজ, তো দেখতে পাচ্ছেন দুইজা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন গাইজ। বাই বাই।